ইঞ্জিনিয়ার অথবা সিলিন্ডার থেকে এই ধরনের বাজে একটি ফ্যাটফ্যাট শব্দ আসে। এটি মূলত টাইমিং চেন লুজ হয়ে যাওয়ার কারণে, যেটি দেখতে পাচ্ছেন আমার আঙুল, এটা হচ্ছে টেনশনার। এটা মূলত দীর্ঘদিন বাইক চলার ফলে লুজ হয়ে যায়, আর যার কারণে টাইমিং চেনও লুজ হয়ে যায়। এটা সমাধান করতে আপনার শুধুমাত্র একটি মারতুল অথবা মাইনাসেরের একটি টেস্টার প্রয়োজন। আর টেস্টারটি নিয়ে আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটি সমাধান করতে পারেন। আর আমি দেখাচ্ছি বাইক চালু রাখা অবস্থায়, অবশ্যই আপনারা বাইক বন্ধ রেখে করবেন। টেনশনের মাথায় দেখতে পারলেন একটি রাবারটি খুলে নেওয়ার ফলে বাতাস বেরোচ্ছে, সো আপনারা অবশ্যই এটি সাবধানে রাখবেন যাতে হেরে না যায়। কাছে এসে এটা পুনরায় লাগাতে হবে, আর বাইক অবশ্যই বন্ধ রেখে করবেন। আমি জাস্ট দেখাচ্ছি এটা সমাধান করা সম্ভব, সো আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি। এটা নিয়ে আপনার জাস্ট পাম দিকে প্যাচ দিতে হবে এবং টেনশনারটি টাইট হয়ে যাওয়ার পরে রাবারটি লাগিয়ে দেবেন, এবং দেখেন সমাধান হয়ে গেছে, আগের মতন কিন্তু শব্দ করছে না। সো এবার হচ্ছে বাইক বন্ধ রেখে দেখাচ্ছি, আপনি জাস্ট বাম দিকে টাইট দিবেন, ভিতরে একটা নাট আছে, নাটটা টাইট দিবেন, এবং সম্পূর্ণরূপে টাইট হওয়ার পরে আপনি এরকম রাখবেন না, আপনি আবার ডান দিকে মোচড় দিয়ে ঢিল করে দিবেন এবং স্প্রিং করে সেটি অটোমেটিক পূর্ববর্তী অবস্থায় ফেরত আসবে। দেখুন, এখন অটোমেটিক বাম দিকে চলে আসলো। সো এটি হচ্ছে সঠিক সমাধান, এভাবে করলে আপনার কাজ শেষ। এবার রাবারটি জাস্ট লাগিয়ে দিবেন এবং দেখেন আর কোনো শব্দ করছে না। ইঞ্জিন থেকে আর কিন্তু কোনো বাজে সাউন্ড আসছে না। সো এভাবে আপনি সমাধান করতে পারেন, আর না পারলে অবশ্যই টেকনিশিয়ানের দ্বারস্থ হন।